সো এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? যাই হোক, আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের দোয়ায় আমরা অনেকটা ভালো আছি। তো বরাবরের মতো আবার চলে এসেছি আপনাদের মাঝে ফ্রি একটা ইন্টারনেটের ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সেই অফারটা কিন্তু আজকে আপনারা সকল সিমে নিতে পারবেন, কারণ যে কোনো সিমে টেলিটক, বাংলালিংক, গ্রামীণ, তো আপনার হাতে যে কোনো সিম থাকুক, রবি, মানে যে কোনো সিম আর কি, তো সেটা সকল সিমের জন্য অবশ্যই সেই অফারটা আজকে প্রযোজ্য। তো আজকে আমি সকল সিমের জন্য অনেকটা গাড়াহাড়ি করে কিন্তু সেই অফারটা সিম কর্তৃপক্ষদের কাছ থেকে নিয়ে এসেছি, কারণ আমি কিন্তু ওই এমবিটা দিব না, আমারও টাকা যাবে না। শুধুমাত্র সিম কর্তৃপক্ষরাই কী করতেছে, সকল সিম গ্রাহকদেরকে সেই অফারটা দিতেছে। আর একটা কথা খেয়াল রাখবেন, যারা যারা সবসময় ফোনে এমবি ভরেন, টাকা ভরেন, মিনিট ভরেন, তাদের জন্য কিন্তু সেই অফারগুলো সিম কর্তৃপক্ষরা রাখে। তো অনেক ভাইয়েরা, অনেক আপুরা সিম কর্তৃপক্ষদের কাছে SMS সেন্ড করেন, কিন্তু আমরা আপনারা অফারটা পান না, তাই জন্য আপনারা অনেক দুঃখিত, তো আমরা অনেক দুঃখিত। তো আপনারা কী করবেন, সবসময় এমবি ভরবেন, কারণ সিমটা যদি আপনারা সবসময় ফালিয়ে রাখেন তো সিমটা কিন্তু অকেজো হয়ে থাকে। যে কোনো জিনিস কিন্তু আপনারা ফালিয়ে রাখলে অকেজো থাকবে। সিমটা ব্যবহার করবেন, তারপরে মিনিট ভরবেন, এমবি ভরবেন, অফার ভরবেন, তারপরে কী করবেন, অফারটা পেয়ে যাবেন। আর যদি আপনারা এগুলো ব্যবহার করেন না, সিমটা লাগাইছেন, আমার ভিডিওটা দেখছেন, কিন্তু ভাই অতটা কষ্ট করে কোনো লাভ নাই, অফারটা পাবেন না। ভিডিও থেকে চলে যান, সমস্যা নেই। আর মানে অনেক ভিডিও আছে, ওইগুলো ভিডিও দেখে আপনার এমবিটা নিয়ে নেন। তো বন্ধুরা, আজকে বেশি বকবক করে ফেলছি, তো আজকের এই ভিডিওতে যারা যারা ভিডিওতে এখনই একটা করে লাইক করে নিন, অবশ্যই ভিডিওতে এখনই একটা করে লাইক করে পড়ুন। আর যারা যারা এখনই অনলাইন টেস্ট 20 পরিবারের সদস্য নেই, অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই পরিবারের সদস্য হয়ে যান। আর যারা আমি বলার আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমি আগে থেকে সেখানে প্যাশ করে রেখেছি, দেখতেই পারতেছেন, সেই সিক্রেট কোডের মাধ্যমে আর এখানে লিখে দেবেন 4 GB ফ্রি ডাটা। তো বন্ধুরা, সেই লেখাটা লিখে দেওয়ার পরে কিন্তু সেই অফারটা আপনারা পেয়ে যাবেন। অবশ্যই গ্রামীণ সিম হলে জি লিখবেন, বাংলা সিম হলে বি লিখবেন, তো টেলিটক সিম হলে টি লিখবেন, লেখা পেশ করে দিবেন, তারপরেই কী করবেন, অফারটা পেয়ে যাবেন। তো যাই হোক, আশা করছি সকলে বুঝতে পারছেন।